हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। सबार आगे बोली आपनादेर सबाइके वेरी वेरी हैप्पी मेरी क्रिसमस। ओके, आज के 25 डिसेम्बर, तो आपनारा सबाई निश्चय भीषण एनजॉय करछेन। बट तार फाके आमार मने हलो एई भिडियोटा एकटु अपलोड करे देवार प्रयोजन रयेछे, कारण देखुन 25 ডিসেম্বরের জন্য তো কাজ আটকে থাকবে না, টাইম তো আমাদের ভীষণই কম। খুব তাড়াতাড়ি আমাদের সমস্ত এই কাজগুলো শেষ করে ফেলতে হবে, মানে যত পেন্ডিং কাজ রয়েছে এই পোর্টাল রিগার্ডিং। ওকে, দ্যাটস ওয়াই আমি আজকে ভিডিওটা আপলোড করছি। পুরো ভিডিওটা মন দিয়ে ওয়াচ করুন শেষ অবধি, আই থিঙ্ক এই প্রবলেমটাও আর আপনাদের থাকবে না। এবার বলি আজকের ভিডিও টপিকটা কি। টপিক হলো হাউ টু এগেইন ট্রান্সফার ইন আ স্টুডেন্ট আফটার ট্রান্সফার আউট ফ্রম ইয়োর স্কুল পোর্টাল। ধরুন এরকম অনেক ক্ষেত্রে হচ্ছে, কোনো বাচ্চা হয়তো ক্লাস 4 থেকে 5 প্রমোট হয়ে গেছে, তাকে আপনারা টিসি দিয়ে দিয়েছেন। এবারে প্রশ্ন হচ্ছে, আপনার স্কুলে হয়তো 5 অ্যালটমেন্ট রয়েছে, কোনো কারণে সে অন্য স্কুলে যেতে চেয়েছিল, তাই হয়তো ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে গেছিলো, বাট রাইট নাও সে চাইছে আগেইন আপনার স্কুলেই ভর্তি হতে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই প্রসেসটাই আজকে আমি আপনাদের দেখাবো, যে বিষয়টা খুবই ইজি, কিভাবে তাকে আগেইন আপনারা আপনার স্কুল পোর্টালে ট্রান্সফার ইন করবেন, আপনার স্টুডেন্ট লিস্ট ভিউতে তার নামটা যাতে দেখা যায় তার ব্যবস্থা আপনারা করবেন কিভাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাকে কয়েকজন কমেন্ট সেকশনে জানিয়েছিলেন যে ট্রান্সফার ইনের ক্ষেত্রে বিশেষ কিছু প্রবলেম আসছে, তো আমি বলবো এই একটা ভিডিওর মধ্যেই আমি সমস্ত বিষয়গুলো আপনাদের ওভারকাম করার চেষ্টা করব, কারণ যেহেতু টপিকটা এক রিগার্ডিং ট্রান্সফার ইন, ট্রান্সফার ইন রিগার্ডিং যা যা প্রবলেম হচ্ছে সেগুলোই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কাজ করতে করতে ডিসকাস করবো। আপনারা সবাই জানেন আমি লাইভ ভিডিও আপনাদের শো করি, দ্যাটস ওয়াই পুরো ভিডিওটা দেখার পর আই থিঙ্ক এই ডাউটগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাও বলছি আরও যদি কিছু প্রবলেম থেকে থাকে এইভাবেই আমাকে আপনারা জানাতে থাকেন, যেভাবে আর কি সেভাবেই জানাতে থাকুন কমেন্ট সেকশনে, আমি হেল্প করার চেষ্টা করব। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক চাই। ওকে, আর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটা, যাতে সবাই ভিডিওগুলো দেখে বেনিফিটেড হতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, এক্ষুনি কিন্তু করে নিন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে যায়। ওকে, সো লেটস মুভ অন দ্য নেক্সট স্লাইড টু ওয়াচ ভিডিও। ওকে, দেখুন ফার্স্ট অ্যাজ ইউজুয়াল আমি গুগল ক্রোমে ডাবল ক্লিক করছি। আমার আগের প্রত্যেকটা ভিডিওতেই লগ ইন প্রসেস আমি ডিটেলস দেখিয়েছি, আজকে আর আমি এত ডিটেলে দেখাচ্ছি না। আই থিঙ্ক এগুলো আপনারা সবটাই জানেন যে কিভাবে দুটো পোর্টাল, মানে ই পোর্টাল বা এসএমএস পোর্টালে লগ ইন করতে হবে। তো জাস্ট আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের কাছে ব্যাক করছি। ওকে, তো দেখুন এটা আমার অলরেডি ওপেন করা ছিল, কারণ আমি একটু আগেই জাস্ট কাজ করছিলাম, তাই চট করে এটা ওপেন হয়ে গেল, আমাকে আইডি পাসওয়ার্ডটা দিতে হলো না। ঠিক আছে, তো দেখুন এখান থেকে জাস্ট আমি পপ আপটা ক্লোজ করছি, করে এবার একটু মন দিয়ে দেখুন আমি ফার্স্ট ক্লিক করছি স্টুডেন্ট ম্যানেজমেন্ট, সেখান থেকে আমি কোথায় যাব, স্টুডেন্ট ট্রান্সফার আউটে। কেন গেলাম, কারণ আজকের টপিকটা আমি আপনাদের কি বললাম, ধরুন কোনো একজন বাচ্চা চাইছে যে আপনার স্কুলে আগেইন ট্রান্সফার ইন হতে, কোনো কারণে সে হয়তো টিসি নিয়েছিল বাট সামহাও কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই সে আবার এসে আপনাকে বলছে যে সে ট্রান্সফার ইন হতে চায়, মানে আপনার স্কুলেই পড়তে চায়। তো সেক্ষেত্রে কি হবে, যেহেতু বর্তমানে বাচ্চাটি অন্য কোনো গভর্নমেন্ট স্কুলে স্টিল নাও এন্ট্রি নেয়নি, মানে ট্রান্সফার ইন হয়নি, সেক্ষেত্রে দেখুন বাচ্চাটিকে আপনার এই ট্রান্সফার আউট বক্সের যে লিস্ট সেখানেই কিন্তু তাকে দেখাবে। তো এখান থেকে জাস্ট আপনারা আইডিটা কপি করে তাকে ট্রান্সফার ইন কিন্তু আপনাদের স্কুলে করতে পারেন। দেখুন অনেকেই আমাকে কোয়ারি করছিলেন যে ট্রান্সফার ইনের ক্ষেত্রে, মানে অন্য স্কুল থেকে আসা কোনো বাচ্চাকে কিভাবে ট্রান্সফার ইন করাবেন, যেহেতু এই দুটো বিষয় রিলেটেড তাই আমি শুধুমাত্র ট্রান্সফার ইন কিভাবে হচ্ছে তার উপর আলাদা কোনো ভিডিও বানাচ্ছি না, টোটাল এই ট্রান্সফার ইনটা আমি এই প্রসেসটার মাধ্যমেই আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি, সব কিছু সেম হবে, আমি শুধু যেভাবে করছি আপনারা ফলো করুন। যদি আপনার ট্রান্সফার আউট বক্সে স্টুডেন্ট থাকে, মানে আমি কি বললাম যে এই স্টুডেন্টটিকে আপনি ট্রান্সফার আউট করেছেন, আমার ক্ষেত্রে এই স্টুডেন্টটি হলো সুদীপ্ত বিশ্বাস, সিরিয়াল নাম্বার 16, তো ওকে জাস্ট আমি
ট্রান্সফার আউট দিয়েছিলাম, কারণ অ্যাট ফার্স্ট ও আমাকে বলেছিল যে অন্য স্কুলে অ্যাডমিশন হতে চায়, গার্ডিয়ান বলেছিল, বাট কিছু ইস্যু ক্রিয়েট হয়েছে। আপনারা সবাই জানেন আমি বহুবার বলেছি আমার স্কুল হচ্ছে হাই স্কুল অ্যাটাচ, তো ডেতেও 5 রয়েছে, মর্নিংয়েও 5 রয়েছে। সেক্ষেত্রে কিছু হয়তো প্রবলেম হয়েছিল, তাই ওরা টিসি নিয়ে গেছিলো, বাট ওখানে ওরা অ্যাডমিশন করায়নি, আবার চাইছে মর্নিংয়েই স্টুডেন্টকে রাখতে। দ্যাটস ওয়াই যেহেতু ও এখনও অন্য কোথাও ভর্তি হয়নি, তাই কিন্তু আমার এই লিস্টে ওকে দেখাচ্ছে। যদি হয়ে যেত এই আইডি কোড দিয়ে অন্য কোথাও ট্রান্সফার ইন, তাহলে কিন্তু ওকে আমার স্কুলে আগেইন ভর্তি হতে হলে সেই স্কুল থেকে আবার টিসি নিয়ে আসতে হতো, তখন সেই টিসির মধ্যে তার কোড নাম্বার থাকতো, সেই কোড নাম্বারটা দিয়ে আমি আবার আমার স্কুলে তাকে ট্রান্সফার ইন করাতাম। এটাই হলো অ্যাকচুয়াল প্রসেস। ওকে, তো এবার যদি এরকম ক্যান্ডিডেট না হয়, মানে আপনার স্কুলের ক্যান্ডিডেট না হয়, ধরুন কোনো একজন স্টুডেন্ট বাইরের স্কুল থেকে আপনার স্কুলে আসছে, সে একটা গভর্নমেন্ট স্কুলে পড়তো, দ্যাটস ওয়াই সে একটা টিসি ক্যারি করবে, সেখানে তার স্টুডেন্ট কোড থাকবে, তো সেই কোডটাকে নিয়ে জাস্ট আপনারা ট্রান্সফার ইন বক্সে গিয়ে টাইপ করলেই কিন্তু আপনার স্কুলে সে ট্রান্সফার ইন হয়ে যাবে। এই প্রসেসটাই আমি দেখাচ্ছি, ডিফারেন্স শুধুমাত্র যে আমি এখান থেকেই তার আইডিটা পেয়ে যাচ্ছি, যেহেতু আমার স্কুলেরই স্টুডেন্ট ছিল, আমি ট্রান্সফার আউট দিয়েছিলাম, আপনারা কিন্তু তাদের টিসি সার্টিফিকেটে কোড পাবেন। ওকে, আর যেটা আজকের টপিক, যে যদি আপনার স্কুলেরই হয় তাহলে কিভাবে আপনি ট্রান্সফার ইন করাবে, তো এরকম যদি কেসেস কারো থেকে থাকে তাহলে এই প্রসেসটা একই হবে, আপনারা এটা ভালো করে দেখলেই কিন্তু সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে এই রিগার্ডিং। ওকে, তো যেভাবে আপনারা আমাকে কোয়ারি করেন কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করি সেই টপিকের উপর ভিডিও আপলোড করতে, যাতে আদার কারোর যদি এরকম প্রবলেম থেকে থাকে সেটাও যাতে তারা সলভ করতে পারেন। সো কিপ কমেন্টিং, অনেক সুবিধা হয়, কারণ আপনারা কাজ করার সময় বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে পড়েন, তখন যখন সেগুলো আপনারা আমাকে বলেন আমি তার রেমেডি বার করে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি, এতে কিন্তু সবাই উপকৃত হয়। ওকে, সো এখান থেকে আমি জাস্ট কপি করছি স্টুডেন্ট আইডিটা, এবার কি করব, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, দেন এখান থেকে ট্রান্সফার ইনে গিয়ে আমি ক্লিক করব। আর যদি আইডি নিয়ে আসে অন্য কোনো স্কুল থেকে, তাহলে আপনারা এইখানে কিন্তু ডিরেক্টলি আসতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের ট্রান্সফার আউট বক্সে আর যাওয়ার প্রয়োজন পড়বে না। স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করে স্টুডেন্ট ট্রান্সফার ইনে ক্লিক করবেন, এখানে দেখুন স্টুডেন্ট কোড চাইছে, সো আপনারা টাইপ করে নেবেন, আমি এখানে জাস্ট পেস্ট করছি, দেন দেখুন সার্চ স্টুডেন্ট। দেখুন স্টুডেন্টটিকে সার্চ করার সাথে সাথে কিন্তু স্টুডেন্টের একটা বেসিক ডিটেলস আমার সামনে চলে এলো, স্টুডেন্ট কোড এলো, নেম এলো, কন্ট্যাক্ট নাম্বার এলো, ডিওবিটা এলো, ডেট অফ ট্রান্সফার, তাকে 19/12 ট্রান্সফার করা হয়েছিল, আমি নিজেই করেছিলাম, ফাদার্স নেম হচ্ছে সুব্রত বিশ্বাস, মাদার্স নেম দীপা বিশ্বাস, প্রেজেন্ট ক্লাস সে এখন 5 পড়ছে, অ্যান্ড তাকে আমি বর্তমানে 5 আবার আমার এখানেই ট্রান্সফার ইন করাচ্ছি। ওকে, প্রেজেন্ট সেকশন, এটা কিন্তু হতেই পারে, যদি কোনো স্টুডেন্ট একই সেশনের মধ্যে এক স্কুল থেকে অন্য স্কুলে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ক্লাস আর প্রিভিয়াস ক্লাস ইকুয়াল হবে, এক্ষেত্রে কিন্তু ডাউটের কোনো কারণই নেই। আর হচ্ছে ইমেজ, ইমেজ কিন্তু যদি প্রপারলি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটা কিন্তু ভেরিফাই করে নেবেন। ওকে, এবার কি করতে হবে একটু ওয়াচ করুন পুরো ব্যাপারটা, আমি সার্চ করলাম স্টুডেন্ট ডিটেলসটা, এখানে দেখুন কিছু বেসিক ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে, সেগুলো কি, আমি একটু এই স্টুডেন্টের প্রেজেন্ট ডিটেলসটা কালেক্ট করে নিই, যে কারণ বর্তমানে এখন যখন আমি তাকে আবার নতুনভাবে অ্যাডমিশন করাচ্ছি, তারই অ্যাডমিশন নাম্বার, ক্লাস হয়তো একটু এদিক ওদিক হতে পারে, এই সরি ক্লাস না, অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন নাম্বার এগুলো, তো সেগুলো আমি একটু অ্যারেঞ্জ করে নিই, আবার ব্যাক করছি। দেখুন এবার স্টুডেন্টের ডেটা আমার কালেক্ট হয়ে গেছে, জাস্ট এই এন্ট্রিগুলো করে ফেচ ফ্রম ড্রপ বক্স করলেই স্টুডেন্ট আবার আমার পোর্টালে কিন্তু ইন হয়ে যাবে। এক্ষেত্রে বলি আরও কিছু আমার কাছে এরকম কমেন্ট এসেছিল, যারা বলছিলেন যে ট্রান্সফার ইন করার সময় একটা এরর ম্যাসেজ আসছে রেড মার্ক করে, যে ক্লাস রোল নম্বর অলরেডি এক্সিস্ট। এক্ষেত্রে বলি ক্লাস ওটা একটা মেসেজে তো একটা ফরম্যাট থাকে, সেই জন্য আসছে যে পোর্টাল বলছে যে এই ধরনের কিছু ইনফরমেশান আপনাদের রি এন্ট্রি হচ্ছে, দ্যাটস ওয়াই এই মেসেজটা কিন্তু আপনাদের আসছে। তার মানে একটাই, সেটা হলো আপনি হয়তো ধরুন যাকে ট্রান্সফার ইন করছেন তার রোল 8 দিয়েছেন, সেক্ষেত্রে মেসেজটা কেন আসছে, হয়তো অলরেডি 8 রোল নাম্বারের স্টুডেন্ট ক্লাস 5, মানে আপনি যে ক্লাসে ভর্তি করাতে চাইছেন সেখানে হয়তো অলরেডি রয়েছে সেম রোল নাম্বারের কেউ,
দ্যাটস ওয়াই এই মেসেজটা আসছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এক্ষেত্রে রোল নাম্বারটা আপনি র্যান্ডামলি একটা দিতে পারেন। দেওয়ার পরে, সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি যখন রোল অ্যারেঞ্জ করবেন, এটা কিন্তু পরে আপনি এডিট করেও চেঞ্জ করতে পারবেন, তাতে কোনো ইস্যু নেই। র্যান্ডামলি একটু দু একটা পরে, মানে ধরুন যদি আপনাদের ফাইভে আপনি ধরুন ট্রান্সফার ইন করাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার 18 অবধি লাস্ট স্টুডেন্ট আছে, তো আপনি 19 বা 20 একটা র্যান্ডাম রোল নাম্বার দিয়ে ট্রান্সফার ইনটা করিয়ে নিন। তারপর এডিট, মানে স্টুডেন্ট এডিট ডিটেলসে গিয়ে আপনি আবার রোলটা কিন্তু পরে এডিট করতে পারবেন, যখন আপনি পরপর সিরিয়ালি অ্যারেঞ্জ করতে চাইবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এবার দেখুন আমি যেটা করছি, অ্যাকাডেমিক ইয়ার দিচ্ছি 2021, অ্যাডমিশন নাম্বার আমার লাস্ট অ্যাডমিশন হয়েছিল 21 পর্যন্ত। দ্যাটস ওয়াই আমি আগেও বলেছি যে আমাদের স্কুলের অ্যাডমিশন নাম্বার দেওয়া হয় সিরিয়াল নাম্বার অ্যান্ড ইয়ার। ওকে, তো এর অ্যাডমিশন নাম্বারটা হবে 22-2021, কারণ 21 অবধি আমার লাস্ট অ্যাডমিশন হয়েছে, 22 তালে ওর অ্যাডমিশন নাম্বার হবে। এক্ষেত্রে আরেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, যদি আপনারা চান যে যে জায়গা থেকে বাচ্চাটিকে আপনি আউট করেছেন সেখানে আবার ইন করাবেন, সেটা কিন্তু পসিবল না। কারণ যেহেতু একবার বাচ্চাটি আউট হয়ে গেছে, সেক্ষেত্রে যখনই আপনি তাকে আবার ইন করাতে যাবেন, তার অ্যাডমিশন নাম্বার কিন্তু চেঞ্জ হবে, কারণ কারেন্ট ডেটে আপনি তাকে অ্যাডমিশন করাচ্ছেন। সেক্ষেত্রে আপনার স্কুল রেজিস্টারেও কিন্তু আবার স্টুডেন্টটির নাম এন্ট্রি করতে হবে, শুধুমাত্র কোডটা সেম থাকবে। স্টুডেন্ট কোডের ক্ষেত্রে কোনো চেঞ্জেস হবে না, বাট অ্যাডমিশন নাম্বার কিন্তু বদলে যাবে। ওকে, এটা একটু মাথায় রেখে করবেন। নেক্সট হচ্ছে অ্যাডমিশন ডেট, এখানটা কিছু দেখাচ্ছে না। নেক্সট দেখুন প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট সেকশন যদি আপনাদের স্কুলে এ বি যেরকম যা থাকবে সেভাবে আপনারা দিতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই। এখানে কিছু শো করছে না, আপাতত আমি দিচ্ছি না। প্রেজেন্ট ক্লাস দিলে এগুলো আবার আসবে। প্রেজেন্ট ক্লাস আমি দিচ্ছি ক্লাস 5, কারণ এই স্টুডেন্টটা 2010, ওর 5 পড়ারই বয়স, ও আবার 5 চাইছে, সেক্ষেত্রে কোনো কিন্তু প্রবলেম নেই। দেখুন এখানে ক্লাস 5 দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সিলেক্ট সেকশন এসে গেল, আমার একটাই সেকশন তাই আমি এ দিলাম। স্ট্রিমের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। এবার হচ্ছে স্টুডেন্ট রোল নাম্বার, রোল নাম্বারটা আমার লাস্ট ক্লাস 5 রয়েছে 18 নম্বর পর্যন্ত, তাহলে আমি ওর রোল দেব 19। ওকে, তারপর দেখুন আমি কি করছি, ফেচ ফ্রম ড্রপ বক্স, ডেটটা কিন্তু অটোমেটিক্যালি আজকের ডেট নিয়ে নেবে। দেখুন ফেচ ফ্রম ড্রপ বক্স মানে হচ্ছে যে ড্রপ বক্সে, যে কোনো স্কুল থেকে ট্রান্সফার আউট করা মানে ট্রান্সফার আউট বক্সটাকেই কিন্তু ড্রপ বক্স বলে। এই রিগার্ডিং ভিডিও আপনারা আমার প্লেলিস্টে পাবেন যে হোয়াট ইজ ড্রপ বক্স অ্যাকচুয়ালি। ট্রান্সফার আউটটাই বক্সটাই হলো ড্রপ বক্স, যেখানে স্টুডেন্টরা মানে স্টুডেন্ট আইডি নিয়ে জমা থাকে। এবার যখন সেই আইডিটা দিয়ে কেউ কোনো গভর্নমেন্ট স্কুল তাকে স্কুলে এন্ট্রি করায় তার নিজস্ব স্কুলে, তখন সেই ড্রপ বক্স থেকে সেই স্টুডেন্টটিকে ফেচ করা হয়, সেই আইডিটাকে ফেচ করা হয়, তুলে নেওয়া হয়। ওকে, তাই জন্য এই অপশানটা আসে ফেচ ফ্রম ড্রপ বক্স। তো এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন কিন্তু অ্যাডমিশন ডেটটা চলে এলো। আমি বলেছিলাম এটা বাই ডিফল্ট নেবে। তো দেখুন আজকে হচ্ছে 25 তারিখ, দ্যাটস ওয়াই আমি এখানে যদি শুধুমাত্র 25 সিলেক্ট করি, এটা কিন্তু এখানে ডেটটা নিয়ে নেবে, কারণ সাল আর মান্থ কিন্তু সেম করে মানে ঠিকঠাকই রয়েছে আজকের ডেট অনুযায়ী। তো আমি এখানে দিয়ে দিলাম 25-12-2020 তারিখে ও অ্যাডমিশন নিল। এবার ফেচ ফ্রম ড্রপ বক্স, দেখুন একটু টাইম নেবে, তারপর দেখাবে। এই দেখুন সাকসেসফুলি স্টুডেন্ট ফেচ ফ্রম ড্রপ বক্স। এটা আমারই ড্রপ বক্স থেকে আমি আবার আমার মানে মেন জায়গায় তার ক্লাসে তাকে এন্ট্রি করেছি, তাই আমি এখান থেকে আপনাদের দেখাতে পারছি যে ট্রান্সফার আউট বক্সটা এমটি হয়ে গেছে। বাট আপনারা তো অন্য যে স্কুল থেকে সেই স্টুডেন্টটি এসছে তাদের ট্রান্সফার আউট বক্স আপনারা দেখতে পাবেন না, বাট জিনিসটা কি হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 16 রোল নাম্বারে কিন্তু সুদীপ্ত বিশ্বাস ছিল, রাইট নাও কিন্তু 16 নাম্বারে এমডি বক্তিয়ার রয়েছে, মানে এই স্টুডেন্টটি সুদীপ্ত বিশ্বাসকে ফেচ করা হয়েছে আমার ড্রপ বক্স থেকে। ওকে এখন দেখাবে আমার স্টুডেন্ট লিস্ট ভিউতে। দেখুন এখান থেকে আমি সিলেক্ট করলাম 2021, দেন ক্লাস 5, দেন সেকশন সিলেক্ট করলাম, দেন স্যার স্টুডেন্ট। দেখুন 19 রোল নাম্বারে সুদীপ্ত বিশ্বাস কিন্তু অ্যাড হয়ে গেছে উইথ দ্য সেম আইডি কোড। ওকে,
এই বিষয়গুলো পোর্টালের টপিকগুলো ভীষণ ইন্টারেস্টিং। আমরা সবসময় এই কাজগুলো করি, আমরা মানে ভীষণই বলতে পারেন ভালো লাগা একটা এসে গেছে। আপনারা যত কাজ করবেন এই প্রবলেমগুলো ধীরে ধীরে ওভারকাম হবে, দেখবেন যত দিন যাবে আপনারা আরও হ্যাবিচুয়েটেড হতে থাকবেন তত কিন্তু আপনাদের ইন্টারেস্ট বাড়বে। যে জিনিসগুলো কত টেকনিক্যাল আর কাজটাকে কতটা স্মুথ করে দিয়েছে এটা কামিং 2-3 ইয়ার্সে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো একটু ভিডিওগুলো প্রপারলি ফলো আপ করে কাজগুলো করুন। আর আজকের ভিডিওর পরে আই থিঙ্ক ট্রান্সফার ইন মানে বিভিন্নভাবে যে ট্রান্সফার ইন করা যায় সেই প্রসেসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, আই থিঙ্ক এটাও হেল্পফুল হবে সবকটা ভিডিওর মতো। ভালো করে দেখুন, আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। বাই বাই ফর টুডে।